সরাসরি শোভাবাজার রাজবাড়ি থেকে আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্র রয়েছেন। সঞ্চয়নের কাছে সরাসরি চলে যাব। সঞ্চয়ন, কাঠামো পুজো হচ্ছে আজ রাজবাড়িতে, এখন কি চলছে? একদমই সেই কাঠামো পুজো চলছে এবং পাশাপাশি রথও চলছে। রথের সামনে এই মুহূর্তে হোম হচ্ছে দেখছি, এবং হোমের পাশাপাশি একদিকে যেরকম রথের পুজো তার পাশাপাশি কাঠামোর পুজো করা হচ্ছে। আমরা জানি যেটা রাজবাড়ি একটা বিশেষ রীতি, যে দিনে অর্থাৎ রথযাত্রা যখন হচ্ছে তখন শারদীয়া মহাপূজার যে সূচনা সেটা করা হয়। আমি কথা বলবো পরিবারেরই এক সদস্য দেবরাজ মিত্রের সঙ্গে, তার কাছ থেকে জেনে নেব আজকের এই বিশেষ রীতির কথা। পুজো হয় মা দুর্গার যে ডান পা, মেন যেটা পা, ডান পা, সেই পাটাই হচ্ছে খুঁটি হিসেবে আমাদের এখানে রয়েছে এবং পুজো চলছে। এবং এরপরে একটু পরেই আমাদের যে রীতি মেনে যিনি আমাদের গৃহদেবতা পুজো করেন শ্রী জয়ন্ত কুশারী, তিনি রথ টানবে, এটাই হচ্ছে আমাদের আজকের রীতি। এবং বিশেষত্ব ফল হিসেবে আমাদের কাঁঠাল, এই কাঁঠাল ফলটা হচ্ছে আমাদের বাড়ির বিশেষত্ব, যেটা রথের দিনকে দিতে হবে রাধা গোবিন্দজির উদ্দেশ্যে এবং জগন্নাথের উদ্দেশ্যে, সেটাই এখানে সাজানো হয়েছে। আজকে থেকে দুর্গাপূজার প্রস্তুতিও শুরু হয়ে গেল? হ্যাঁ, আজ থেকে দুর্গাপূজার প্রস্তুতি শুরু হয়ে গেল। এবার আগামী দিনে যে সিদ্ধান্ত আমাদের আছে যে কোভিড বিধি মেনে যেভাবে হবে সেভাবেই আমাদের প্রত্যেক বছরের মতো এবছরও আমাদের দুর্গাপুজো সেইভাবেই হবে। আমরা শুনলাম যে দেবী দুর্গার যে ডান পা, তার যে মূল খুঁটি সেটাই পুজো করা হয়, এবং সেই রীতিতে আজও শারদা দেবীজ্ঞানে, শারদীয়া মহাপূজার যে দেবীজ্ঞানে পুজো করা হচ্ছে সেই বাঁশের খুঁটিকে, এবং তার সঙ্গে রথের পুজো করা হচ্ছে। আর সেই পুজোরই তো অপেক্ষা, আর সেই সঙ্গে রথচর্চা। ধন্যবাদ তোমায় এই মুহূর্তে সঞ্চয়ন। যে ছবি এই মুহূর্তে দর্শকরা দেখছেন, পুরী এবং মাহেশের রথযাত্রার সঙ্গে সঙ্গে আমরা বলছিলাম শোভাবাজার রাজবাড়ির কথা, সেখানেও কাঠামো পুজো হচ্ছে রথযাত্রার দিনই। রথের পুজোর সঙ্গে সঙ্গে কাঠামো পুজো, অর্থাৎ আগমনী সুর রথের বাঁশির সঙ্গেই। আর তার সঙ্গে তারাপীঠের ছবিও আমরা দেখতে পাচ্ছি পাপিয়া। তারাপীঠে তারামায়ের বিগ্রহকে গর্ভগৃহের বাইরে আনা হয় এই শুধুমাত্র রথের দিনই। তারপর রথে প্রতিমাকে বসিয়ে প্রদক্ষিণ করা হয় তারাপীঠ। গত দুবছর কোভিডের কারণে এই রীতি পালন করা যায়নি, আজ দুপুরে ঘটা করেই পালন করা হবে এই রীতি। প্রথমে রাজবেশে ফুল দিয়ে সাজানো হয় প্রতিমাকে, তারপর জিলিপির ভোগ নিবেদন করা হয়, সেই সঙ্গে দেওয়া হয় পাঁচ রকম মিষ্টি ও পাঁচ রকম ফলের ভোগ। আর সেই সঙ্গে পাপড়টা ভুলে গেলে চলবে না কিন্তু, এই রথযাত্রা মানেই তো পাপড় একেবারে। রথের মেলায় গেলেই কিন্তু চারিদিকে পাপড় ভাজার যে বিভিন্ন রকম দোকান রয়েছে, তার পাশাপাশি জিলিপি এবং মন্ডা মিঠাই, গজা, একেবারে বিভিন্ন রকমের খাবার দাবার। সত্যি আর এই ছবি একেবারে রঙিন, বর্ণময়, দারুণ।